Good afternoon, ma'am. Smell, sir. Hello. Good afternoon, Ma'am, yeah, good afternoon, Shweta. ma'am. Should we wait for 5-10 minutes, ma'am, for people to Sir, join? why not? Definitely. Yeah, please. Yeah, thank you. Thank you Okay. so much, ma'am. Everybody, continue. Good afternoon, everybody. আজকে আমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলায় ক্লাসটা নেব। হ্যাঁ, আমরা যে এই যে ডলিটোগ্রাফি ট্রানজিশনে আছি, হ্যাঁ, কিভাবে আমরা ডলিটোগ্রাফির আমাদের অলরেডি পেশেন্ট যারা আছে থার্ড লাইন তাদের দিচ্ছি বা ডিফিকাল্ট সেকেন্ড লাইন তাদের দিচ্ছি, এবারে আমরা যে ট্রানজিশনে নভেম্বর থেকে যেটা ন্যাকোর একটা অফিস মেমোরেন্ডাম বেরিয়েছে যে ন্যাকোর থেকে আমরা নভেম্বর মাস থেকে ডলিটোগ্রাফি সকলকে দেব, সেই ব্যাপারে আমি এই ক্লাসটা নেব। তো সেই জন্য আরেকটা হচ্ছে যে সমস্ত ডলিউটোগ্রাফি দেওয়ার আগে আমরা তো নিশ্চয়ই জানবো প্রস অ্যান্ড কনস, অর্থাৎ কাকে দেব কাকে দেব না, কোন বয়সে দেব, কি কি রেজি মেনে দিতে পারি, সাইড এফেক্ট কি, সবগুলো আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, ইসমাইল দেখো তো নেক্সট স্লাইডটা। তো তাহলে আজকে আমরা সবার আগে জানি ডলিউটোগ্রাফির কি। ডলিউটোগ্রাফির হচ্ছে একটা ইন্টিগ্রেস স্ট্র্যান্ড ট্রান্সফার ইনহিবিটর, INSTI। সেটা কোথায় কাজ করে? সেটা যে হচ্ছে যে হোস্ট সেল, যেটা হোস্ট সেলে CD4 একটা লিম্ফোসাইট, তো সেটার যে CD4 লিম্ফোসাইটের ভিতর যখন ভাইরাল ভাইরাসের আরএনএটা ইনকর্পোরেটেড হবে টু চেঞ্জ ইনটু DNA, হোস্ট সেল DNA দিয়ে, এটা তো একটা রেট্রোভাইরাস, সেই সময় ইনকর্পোরেশনের সময় যখন ইন্টিগ্রেশন হবে সেই স্টেপটাকে স্টপ করায় ইন্টিগ্রেস স্ট্র্যান্ড ট্রান্সফার ইনহিবিটর। সো ডলিউটোগ্রাফি এটা হচ্ছে ওয়ান অফ দ্য INSTI। এর আগে আমরা INSTI ব্যবহার করেছি র্যালটিগ্রাফির, এছাড়া আমরা জানি আরো অনেক ডলিউটোগ্রাফির আমাদের INSTI আছে, এলভিটোগ্রাফির, কোভিসিস্ট্যাট, এগুলো সবই হচ্ছে INSTI। তো আমাদের নতুন INSTI হচ্ছে ডলিউটোগ্রাফির। এই ডলিউটোগ্রাফির তাহলে আমরা জানলাম যখন হোস্ট সেল DNA তে ভাইরাল RNA ইনকর্পোরেটেড হচ্ছে সেই স্টেপটাকে ব্লক করছে যে ডলিউটোগ্রাফি। বাস বলে শোনা যাচ্ছে না তো, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডলিউটোগ্রাফির অ্যান্ড অ্যান্ড হোয়াট ইজ অ্যান্ড TLD, DTG অ্যান্ড TLD এর মধ্যে ডিফারেন্সটা কি? DTG হচ্ছে ডলিউটোগ্রাফির, যেটা নিয়ে আজকের ক্লাসটা, অর্থাৎ নিউ INSTI, সেটা হচ্ছে একটা মাত্র সিঙ্গেল ওষুধ। কিন্তু TLDটা কি? আমরা জানি এটা একটা কম্বিনেশন পিল, যেখানে কিনা T স্ট্যান্ড ফর টেনোফোবির, L স্ট্যান্ড ফর ল্যামিবুডিন অ্যান্ড D স্ট্যান্ড ফর ডলিউটোগ্রাফির। তাহলে এটা একটা ফিক্সড ডোজ কম্বিনেশন পিল, সেটা হচ্ছে TLD, আর একটা সিঙ্গেল ড্রাগ হচ্ছে সেটা হচ্ছে DTG। DTGটা হচ্ছে অনলি ডলিউটোগ্রাফির INSTI, আর TLD হচ্ছে এটা একটা ফিক্সড ডোজ কম্বিনেশন পিল, যেটা কিনা আমরা ফ্রম নভেম্বর অ্যাজ ফার্স্ট লাইন ইউজ করব। তাহলে এবারে জানতে হবে ইজ ডলিউটোগ্রাফির রেকমেন্ডেড অ্যাজ অ্যাজ আ কম্পোনেন্ট অফ ফার্স্ট সেকেন্ড থার্ড লাইন, অর্থাৎ আমরা ডলিউটোগ্রাফির এই যে নভেম্বর থেকে ফার্স্ট লাইন হিসেবে ইউজ করব, আর এতদিন যেটা আমরা এপ্রিল 22 থেকে 22 এপ্রিল থেকে যেটা ন্যাকো অফিস মেমোরেন্ডাম ছিল সেটা কিন্তু থার্ড লাইনে আমরা সবাইকে, যারা র্যালটিগ্রাফির বেসড পেশেন্ট ছিল সবাইকে শিফট করে গেছি। ইনফ্যাক্ট র্যালটিগ্রাফির বেসড পেশেন্ট সেকেন্ড লাইন থার্ড লাইন যারা ছিল সবাই কিন্তু এখন ডলিউটোগ্রাফির পাচ্ছে। তাহলে আমরা ডলিউটোগ্রাফির নট অনলি অ্যাজ ফার্স্ট লাইন, সেকেন্ড থার্ড লাইনে কিভাবে ইউজ করব সেটাই কিন্তু আমাদের ক্লাসে আজকে জানতে হবে। তাহলে ডলিউটোগ্রাফির কেন ইউজ করছি? এতদিন তো ছিল TLE ছিল, তো
আমাদের এফাবিরেন্স কি এনএনআরটিআই অর্থাৎ নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর এটার থেকে ডলুটোগ্রাভিরের অ্যাডভান্টেজ কি সেই অ্যাডভান্টেজগুলো আমাকে জানতে হবে অ্যাডভান্টেজ কি ডলুটোগ্রাভির আমরা কিন্তু এআরটি নেপ পেশেন্টকেও দেব ফার্স্ট লাইন এআরটি হিসেবে এআরটি নেপ পেশেন্ট যারা কোনোদিন এআরটি পায়নি তাদের দেব এবার সেকেন্ড লাইন হিসাবেও দেব থার্ড লাইন হিসাবেও দেব আমি এরপরে ডিসকাস করছি আস্তে আস্তে কখন কি অবস্থায় ডলুটোগ্রাভির আমরা কাকে কিভাবে দেব তাহলে হোয়াট ডলুটোগ্রাভির বেস্ট রেজিমেন ইজ ওয়াই হবে ওয়াই ডলুটোগ্রাভির বেস্ট রেজিমেন ইজ রেকমেন্ডেড বাই ন্যাকো অ্যান্ড ইন্ডিকেশন অব দিস রেজিমেন এটা তাহলে ডলুটোগ্রাভির বেস্ট রেজিমেন আমরা এখন থেকে কিন্তু নভেম্বর থেকে ফার্স্ট লাইন এআরটি নেপ পেশেন্ট কিংবা যারা টিএলই ছিল তাদের সবাইকে আমরা ফার্স্ট লাইনে টিএলডি দেব নট ডিটিজি ডিটিজি হচ্ছে ডলুটোগ্রাভির ইটসেলফ টিএলডি হচ্ছে ফিক্সড ডোজ কম্বিনেশন পিল যেখানে কিনা টেনোফোবির অর্থাৎ টিডিএফ টেনোপ্রোভিল ডিসোপ্রক্সিল ফিউমারেট আছে 300 মিলিগ্রাম ল্যামিবুডিন আছে 300 মিলিগ্রাম ডলুটোগ্রাভির আছে 50 মিলিগ্রাম এটা একটা ফিক্সড ডোজ কম্বিনেশন পিল ঠিক আছে এবারে হচ্ছে তাহলে একটা আমরা ফার্স্ট লাইন হিসেবে টিএলডি দেব এছাড়া আর কি কি টিএলডি আর কি কি রেজিমেন আছে যেখানে আমি ডলুটোগ্রাভির দেব নট অ্যাজ ফার্স্ট লাইন সেটা অল্টারনেটিভ হতে পারে সেকেন্ড লাইন হতে পারে থার্ড লাইন হতে পারে সেগুলো জানতে হবে আর একটা তাহলে হতে পারে অ্যাবাকাভির ল্যামিবুডিন ডলুটোগ্রাভির সেটা এএলডি এছাড়া হতে পারে জিডোবুডিন ল্যামিবুডিন ডলুটোগ্রাভির এটা এছাড়া হতে পারে ডলুটোগ্রাভির প্লাস পিআই বেস্ট রেজিমেন যেটা লোপিনাভির রিটোনাভিরও হতে পারে আবার ডারুনাভির রিটোনাভিরও হতে পারে তাহলে কোন পিআই কাকে দেব অ্যালং উইথ ডলুটোগ্রাভির সেটাও কিন্তু আমি আস্তে আস্তে বলবো এটা এইগুলো হচ্ছে ন্যাকোর অর্ডার ন্যাকোর থেকে যে অর্ডারগুলো বেরিয়েছিল সেটা এটা 24th May বেরিয়েছিল হ্যাঁ যে ইন্ট্রোডাকশন অফ ডলুটোগ্রাভির বেস্ট রেজিমেন ফর অল্টারনেট সেকেন্ড লাইন অ্যান্ড থার্ড লাইন পিএল ইন পিএলএইচআইভি তারপর থেকে আমরা কিন্তু সিওই থেকে সমস্ত রাল্টিগ্রাভির বেস্ট রেজিমেনগুলোকে ডলুটোগ্রাভির বেস্ট রেজিমেনে শিফট করতে শুরু করেছি তারপরে আবার এটা 7th July এর অর্ডার ছিল যে পিএলএইচআইভি যারা জেডএলএন রেজিমেনে ছিল তাদের আস্তে আস্তে কিন্তু এটা যে ফেজেড ট্রানজিশন হচ্ছে তাদের ডলুটোগ্রাভির বেস্ট রেজিমেনে শিফট করা হচ্ছে তারপরে দেখুন এটা 17th September অর্ডার বেরিয়েছিল না ফেজ ইমপ্লিমেন্টেশন অফ ডলুটোগ্রাভির বেস্ট রেজিমেন আন্ডার NACP 4 ঠিক আছে তাহলে কেন আমরা ডলুটোগ্রাভির বেস্ট রেজিমেন একটা ফিক্স ডোজ কম্বিনেশন সেটা আগেও আমাদের টিএলই ছিল যেখানে কিনা 2 NRTI অ্যালং উইথ 1 NNRTI এফাবিরেন ছিল তাহলে আমরা কেন এই ডলুটোগ্রাভিরটাকে ইন্ট্রোডিউস করলাম কারণ এখনো বলেনি আমি বলে দিচ্ছি ডলুটোগ্রাভির হচ্ছে ভীষণ একটা ভীষণ পোটেন্ট ড্রাগ খুব র্যাপিডলি এটা ভাইরাল লোড কমিয়ে দেয় যেটা কিনা আমরা আনডিটেক্টেবল রেঞ্জে চলে যায় উইদিন 4 weeks কম্পেয়ার টু টেনোফোবির এফাবিরিন বেসড রেজিমেন যেটা কিনা 11 weeks লাগে খুব সাইড এফেক্ট কম হ্যাঁ অনেক ড্রাগ ড্রাগ ইন্টারাকশন কম সেই জন্য ডলুটোগ্রাভির বেসড রেজিমেন আমরা পছন্দ করছি হ্যাঁ কস্ট এফেক্টিভ তাহলে কাদের আমরা কি রেজিমেন দেব এবারে জানতে হবে যে আমরা তো নতুন যারা এআরটি নেপ পেশেন্ট বা এআরটিতে টিএলই বেসড রেজিমেনে আছে সবাইকে আমরা শিফট করব ডলুটোগ্রাভির বেসড রেজিমেন সেক্ষেত্রে অল অ্যাডাল্ট পেশেন্ট যাদের কিনা 10 বছরের ওপরে বয়স আর 30 কেজির ওপরে ওজন কারণ কি 30 কেজির নিচে আমরা টেনোফোবির বেসড রেজিমেন দিতে পারি না সেই জন্য মোর দ্যান 30 কেজি ওয়েট আর মোর দ্যান 10 ইয়ার্স এজ তাদেরকে কিন্তু আমরা ফিক্সড ডোজ কম্বিনেশন টিএলডি দেব টিএলডি দেব কখন দেব অ্যাট বেড টাইম অর এনি যে কোনো সময় দিতে পারি অ্যাজ পার পেশেন্টস প্রেফারেন্স রুগী যখন খেতে চাইবে সেটা খাবার আগে না পরে কয়েকটা রেস্ট্রিকশন আছে সেটা আমি পরে ডিসকাস করছি কিন্তু এবারে যাদের বয়স 10 বছরের বেশি কিন্তু ওয়েট 30 কেজির কম আমি বললাম 30 কেজির কম হলে টেনোফোবির দেওয়া যায় না সেক্ষেত্রে তখন কি দেব আমি অ্যাবাকাভির ল্যামিবুডিন দেব একটা ফিক্সড ডোজ পিল তার সঙ্গে ডলুটোগ্রাভির দেব তাহলে এএলডি হয়ে যাবে এবারে ফিমেল ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ যারা কিনা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আছে যারা ডলুটোগ্রাভির বেস্ট রেজিমেন খেতে চান তাদের ক্ষেত্রে
আমরা TLD দেব আর ফিমেল ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ হু ডু ওয়ান্ট টু ইউজ TLD এটা হবে যারা খেতে চান না তাদের ক্ষেত্রে যারা এফাবিরেন্স রেজিমেনে আছে আমরা তো এফাবিরেন্স দিলে NNRTI HIV-2 তে কাজ করে না বা যেখানে কম্বিনেশন মানে HIV-1 and 2 বোথ ইনফেকশন আছে সেখানে কিন্তু এফাবিরেন্স দিলে চলবে না আইদার PI বেসড রেজিমেন দিতে হবে কিংবা ডলুটোগ্রাফি বেসড রেজিমেন এবারে যে সমস্ত পেশেন্টের ক্রিয়েটিনিন বেশি আছে ক্রিয়েটিনিন দেখা গেছে যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স লেস দ্যান অর ইকুয়াল টু 50 ml/min আছে তাহলে ক্রিয়েটিনিন বেশি থাকলে টেনোফোবিড দেওয়া যায় না সেখানেও কিন্তু অ্যাবাকাবিড দিতে হবে রেনাল ফ্রেন্ডলি কারা অ্যাবাকাবিড হতে পারে ল্যামিবুডিন কিন্তু রেনাল ফ্রেন্ডলি নয় সেখানে কিন্তু ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগে কিন্তু NNRTI অর্থাৎ এফাবিরেন্স বেসড রেজিমেন দেওয়া যেতে পারে এবারে হচ্ছে যারা কিনা ATD খাচ্ছে যারা কিনা ATD-তে রিফামপিসিন বেসড রেজিমেন আছে যখন রিফামপিসিন বেসড রেজিমেন খায় তখন কিন্তু ডলুটোগ্রাফিনের মেটাবলিজম র্যাপিড হয়ে যায় এবং ডলুটোগ্রাফিনের একটা এক্সট্রা পিল দরকার হয় অর্থাৎ যদি পেশেন্টটা TLD খায় তার মর্নিং টাইম সেখানে পেশেন্টের একটা এক্সট্রা পিল ডলুটোগ্রাফিনের 50 ml লাগবে দ্য ইভিনিং টাইম 12 hours গ্যাপে এটা মাথায় রাখতে হবে এবারে হচ্ছে ফার্স্ট লাইন এবারে হচ্ছে তাহলে কি হলো যাদের 30 kg-র ওপরে ওজন তারে TLD-তে চলে যাবে আর 10 বছরের বেশি বয়স যাদের 30 kg-র কম ওজন কিংবা 10 বছরের বেশি বয়স তারা কিন্তু ALD প্রেফারেবল চলে যাচ্ছে আর যাদের কিনা 20 kg-র কম ওজন আর 6 বছরের নিচে বয়স ডলুটোগ্রাফি 6 বছরের নিচে ইউজ করা যায় না সেক্ষেত্রে অল্টারনেটিভ কি ভাবতে হবে 30 kg-র নিচে ওজন সেখানে কিন্তু বা 20 kg-র নিচে ওজনে বলছে যে অ্যাবাকাবিল ল্যামিবুটিন তো থাকলো তার সঙ্গে কিন্তু 6 বছরের নিচে বলে ডলুটোগ্রাফির আর ব্যবহার করা যাবে না সেখানে কিন্তু লোপিনাভির রিটোনাভির তখন ফার্স্ট চয়েস হয়ে যাবে এবারে জানি আমরা 6 বছরের নিচে বাচ্চার যদি TB থাকে লোপিনাভির রিটোনাভির ইউজ করছি তখন সুপার বুস্টিং অফ রিটোনাভির কিন্তু প্রয়োজন হয়ে পড়ে রিফামপিসিন কন্টেনিং রেজিমেন পাবে তখন বাচ্চাকে কিন্তু সুপার বুস্টিং অফ রিটোনাভির করতে হবে ইন বিটুইন যদি ওয়েট থাকে 20-30 kg সেখানে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ওয়েট ব্যান্ড অ্যাবাকাবিল ল্যামিবুটিন যেমন যাবে কিন্তু যেহেতু বাচ্চার বয়স 6 বছরের বেশি সেখানে কিন্তু ডলুটোগ্রাফির ইউজ করা যাবে অর্থাৎ এই চারটায় আমি বলতে চাইছি 30 বছরের নিচে ওজন হলে টেনোফোবির ইউজ করা যাবে না 6 বছরের নিচে বয়স হলে ডলুটোগ্রাফির ইউজ করা যাবে না যদি রিফামপিসিন কন্টেনিং TB-র ওষুধ খায় তখন ডলুটোগ্রাফিরের একটা এক্সট্রা ডোজ লাগবে অর্থাৎ 50 ml BD লাগবে যদি পেশেন্ট টেনোফোবির বেস রেজিমেন TLD পায় যে কোনো একটা পার্টিকুলার টাইমে ফিক্সড ডোজ কম্বিনেশন পায় তাহলে 12 hours গ্যাপে একটা ডলুটোগ্রাফিরের এক্সট্রা পিল লাগবে যদি রিফামপিসিন কন্টেনিং ATD পায় ঠিক আছে এইটাই কিন্তু এই ইম্পর্টেন্ট কথা তাহলে আগেরটা স্লাইডটা হলো ফার্স্ট লাইন রেজিমেনে TLD যাদের 10 বছরের নিচে বয়স তাদের ALD 10 বছরের ইন বিটুইন 6-10 years সেখানে কিন্তু ডলুটোগ্রাফির ইউজ করা যাবে কিন্তু টেনোফোবির ইউজ করা যাবে না আর যদি লেস দ্যান 6 years হয় তখন ডলুটোগ্রাফির ইউজ করা যাবে না তখন লোপিনাভির রিটোনাভির শুড কাম ইন দ্য ফার্স্ট লাইন রেজিমেন এবারে হচ্ছে সেকেন্ড লাইন রেজিমেনে ডলুটোগ্রাফির বেসড রেজিমেন তাহলে পেশেন্ট যে সমস্ত পেশেন্ট ফার্স্ট লাইন রেজিমেন ফেল করছে তাহলে ফেল করছে আমরা সকলেই জানি আইদার ক্লিনিক্যাল ফেলিওর কিংবা ইমিউনোলজিক্যাল ফেলিওর কিংবা ভাইরোলজিক্যাল ফেলিওর এখন আমরা ভাইরাল লোড করতে পারি তাহলে আমরা ভাইরোলজিক্যাল ফেলিওরটাকেই দেখব কিন্তু স্যাসেপে এখন যেহেতু লকডাউন পিরিয়ড চলছে যদি লাস্ট PVL-টা 6 মান্থের মধ্যে হয় উই উইল কনসিডার দ্যাট PVL ফর চেঞ্জিং দ্য রেজিমেন ইন দ্য ট্রানজিশন ফেজ তাহলে ডলুটোগ্রাফির বেসড রেজিমেনে চেঞ্জ করার আগে তাহলে আমাদের একটা PVL করে দেখে নিতে হবে এবং TB পেশেন্ট থাকলে সেখানেও কিন্তু কনসিডার করতে হবে যারা কিনা PI বেসড রেজিমেনে আছে রিফাবিউটিন কন্টেনিং রেজিমেনে আছে সেইগুলো কিন্তু এবারে ডিসকাস করব তাহলে কি হলো সেকেন্ড লাইন রেজিমেন ফর পেশেন্টস PLHIV ফেলিং অন দ্য ফার্স্ট লাইন রেজিমেন এই স্লাইডটা একটু ধরে বলছি যে সমস্ত পেশেন্ট ফার্স্ট লাইনে জিডোবুডিন কন্টেনিং রেজিমেন প্লাস NNRTI অথবা PI বেসড রেজিমেন অর্থাৎ আইদার ZLE পাচ্ছে
কিংবা জেডএল এন পাচ্ছে কিংবা জেডএল এটিভিআর কিংবা জেডএল এলপিভিআর পাচ্ছে, তাদের যখন ফার্স্ট লাইন রেজিমেন্ট ফেল করছে তখন আমি কি দেব? আমি এখানে দুটো কম্পোনেন্টে বলতে চাইছি, প্রথমত জিডোবুডিন, একটা এনআরটিআই ল্যামিবুডিন আমার সব রেজিমেনেই থাকছে, তাহলে জিডোবুডিনটাকে চেঞ্জ করতে হবে। জিডোবুড যদি হিমোগ্লোবিন মোর দ্যান 9 গ্রাম পার্সেন্ট থাকে তাহলে আমি টেনোফোবির বেস রেজিমেনে যাব, অর্থাৎ জেডএল এর জায়গায় টিএল যাব। এবারে হয় পেশেন্ট এফাবিরেন্স পেত না হলে পিআই পেত, তাহলে সেটা কি হবে, সেটা আমার ডলিট্রোগ্রাফি হয়ে যাবে, ঠিক আছে। আর যদি পেশেন্টের কোনো কারণে টেনোফোবিন না দিতে পারি, অর্থাৎ যদি রিনাল কম্প্রোমাইজ পেশেন্ট, যদি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কম থাকে অথবা ইন্ট্রিনজিক রিনাল ডিজিজ আছে, তখন রিনাল ফ্রেন্ডলি দিতে হবে, তখন ইনস্টেড অফ টেনোফোবির আমাকে অ্যাভাকাভির দিতে হবে। তাহলে এনআরটিআই ব্যাকবোনটা হচ্ছে যদি জিডোবুডিন কন্টেনিং রেজিমেন্ট পেত, হিমোগ্লোবিন যদি ভালো থাকে অর্থাৎ মোর দ্যান 9 গ্রাম পার্সেন্ট থাকে, আর যদি টেনোফোবির দেওয়ার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে আমি সোজা টিএলডিতে চলে যাচ্ছি। এখানে টিএলডি কিন্তু তার সেকেন্ড লাইন অপশান। আর যদি পেশেন্টকে টেনোফোবিন না দিতে পারি তখন আমি এএলডিতে চলে যাচ্ছি। এএলডি কিন্তু কম্বিনেশন পিল নয়, এএল দিচ্ছি 600-300 ওডি, তার সঙ্গে ডলিট্রোগ্রাফির একটা দিচ্ছি। এবারে পেশেন্ট যদি ফার্স্ট লাইনে টিডিএফ পেত কিংবা অ্যাবাকাভির বেস্ট রেজিমেন্ট পেত, কোনো কারণে হয়তো হিমোগ্লোবিন কম ছিল সেখানে, বা আফটার 2014 ডিসেম্বর পেশেন্টের আমরা জানি সবাইকেই আমরা টিএলই দিয়েছি, কিংবা কিছু রেয়ার কেসেস বা স্পেসিফিক কেস যেখানে কিনা টিএল এর সঙ্গে এটিভিআর দিয়েছি বা এলপিভিআর দিয়েছি অ্যাজ ফার্স্ট লাইন রেজিমেন্ট, সেই সব পেশেন্ট যখন ফেল করছে তখন আমরা কি রেজিমেন্ট দেবো? ডলিট্রোগ্রাফির বেস্ট রেজিমেন্ট অ্যাজ সেকেন্ড লাইন অপশান। যেহেতু পেশেন্ট টেনোফোবির পেয়ে গেছে, যদি হিমোগ্লোবিন মোর দ্যান 9 গ্রাম পার্সেন্ট থাকে তাহলে আমি জিডোবুডিন দিতে পারবো, আর যদি হিমোগ্লোবিন লেস দ্যান 9 গ্রাম পার্সেন্ট থাকে তাহলে আমি জিডোবুডিন দিতে পারবো না। তাহলে যদি জিডোবুডিন বেস রেজিমেন্ট হয় তখন হবে জেডএলডি, অর্থাৎ জিডোবুডিন ল্যামিবুডিন তার সঙ্গে ডলিট্রোগ্রাফির ওয়ান্স ডেইলি পিল। জিডোবুডিন ল্যামিবুডিন দিনে দুবার খাবে আর ডলিট্রোগ্রাফির একবার খাবে। আর যদি হিমোগ্লোবিন কম থাকে তখন তো তাকে আমি এনআরটিআই ব্যাকবোনে রাখতে পারবো না, তখন আমাকে তা সেকেন্ড লাইনের ফার্স্ট ব্যাকবোন অপশানে লোপিনাভির রিটোনাভির দিতে হবে। লোপিনাভির রিটোনাভির আমরা জানি 200 মিলিগ্রাম লোপিনাভির থাকে আর 50 মিলিগ্রাম রিটোনাভির থাকে, এবং এই ট্যাবলেটটা দিনে দুটো করে দুবার খেতে হয়, তার সঙ্গে ডলিট্রোগ্রাফির দেবো। এইটা কিন্তু যে সমস্ত পেশেন্ট টিএল ই অথবা টিএল অ্যাটাজানাভির রিটোনাভির বা লোপিনাভির বেস্ট রেজিমেনে ফার্স্ট লাইনে ছিল তাদের সেকেন্ড লাইন অপশান হলো ডলিট্রোগ্রাফির বেস্ট রেজিমেনে, হয় জেডএলডি হলো না হলে টি লোপিনাভির রিটোনাভির প্লাস ডলিট্রোগ্রাফির হলো, ঠিক আছে। আর যদি পিআই বেস্ট রেজিমেন্ট ফেল করে, পিআই বেস্ট রেজিমেন্ট ফেল করে অর্থাৎ যদি পেশেন্টটা এটিভিআর কিংবা এলপিভিআরে থাকে তখন কি করব? তখন আমি টেনোফোবিনের জায়গায় ইফ পসিবল জিডোবুডিন ল্যামিবুডিন ডলিট্রোগ্রাফির দিতে পারি, আর যদি দেখি যে না যে আমি জিডোবুডিনও দিতে পারছি না অথচ পেশেন্টটা আমার এলপিভিআর বা এটিভিআর পেয়ে গেছে, তখন আমি হায়ার গ্রুপ অফ পিআই প্রোটিএজ ইনহিবিটর ইউজ করব। তো সেক্ষেত্রে ডারুনাভির রিটোনাভির প্লাস ডলিট্রোগ্রাফির, মানে অ্যাজ সেকেন্ড লাইন ডলিট্রোগ্রাফির শুড বি আ কম্পোনেন্ট, কিন্তু এনআরটিআই ব্যাকবোনটাকে ফিক্স করতে হবে আর চেঞ্জ করতে হবে, আর না হলে আমার যদি লোপিনাভির রিটোনাভির বেস্ট রেজিমেন্ট পেত অথবা এটিভিআর পেত, সেখানে হিমোগ্লোবিন কম, সেখানে কিন্তু হায়ার মোর পোটেন্ট ডারুনাভির রিটোনাভির বেস্ট রেজিমেন্ট অ্যালং উইথ ডলিট্রোগ্রাফির শুড বি দ্য সেকেন্ড লাইন ড্রাগ অপশন। বোঝা গেল? কারণ ডারুনাভির রিটোনাভির আপনারা বলতেই পারেন যে কেন আমার তো এখানে পিআই বেস্ট রেজিমেন্ট পাচ্ছিল, তা সত্ত্বেও আপনি পিআই বেস্ট রেজিমেনেই রাখলেন, পিআই বেস্ট রেজিমেনে রাখলাম কিন্তু ডারুনাভির রিটোনাভিরের কি বলবো মানে থ্রেশ ভাইরাল থ্রেশোল্ড, হ্যাঁ সেটা কিন্তু অনেক বেশি, মানে অনেক ভাইরাল মানে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, যে পেশেন্ট লোপিনাভির রিটোনাভির পেত তাকেও কিন্তু আমি ডারুনাভির রিটোনাভির বেস্ট রেজিমেনে রাখতে পারি অ্যাজ এ প্রেফারেবল ড্রাগ চয়েস অ্যাজ সেকেন্ড লাইন অপশান, তার সঙ্গে তো ডলিট্রোগ্রাফির দেবো।
তাহলে আমরা আগে যেমন দেখলাম ডলিউটোগ্রাভির বেস ফার্স্ট লাইন রেজিমেন, এবারে দেখছি ডলিউটোগ্রাভির বেস সেকেন্ড লাইন রেজিমেন। এবারে আমরা স্যাসেপে যখন আপনারা অনেক রেফার পাঠান, দেখেছি অনেক পেশেন্ট 15-16 বছর ধরে এআরটি খাচ্ছে, সেক্ষেত্রে হয় প্রথম দিকে জেডএলএন পেয়েছে, তারপরে এসএলএন পেয়েছে, তারপরে কখনো টিএলএন পেয়েছে, তারপর টিএলই পেয়েছে, তাহলে মাল্টিপল এনআরটিআই এক্সপোজ হয়েছে। মাল্টিপল এনআরটিআই এক্সপোজ হয়েছে যখন, তখন তার এনআরটিআই ব্যাকবোন তৈরি করা খুব ডিফিকাল্ট। তখন সেখানে তার সঙ্গে যদি এনএনআরটিআই ব্যাকবোন থাকে ফার্স্ট লাইনে, তখন আমি তাকে পিআই ব্যাকবোন প্লাস ডলিউটোগ্রাভি, অর্থাৎ এলপিভিআর প্লাস ডলিউটোগ্রাভি হবে তার প্রেফারেবল সেকেন্ড লাইন অপশন। আর যদি মাল্টিপল এনআরটিআই এক্সপোজের সঙ্গে যদি পিআই বেস ফার্স্ট লাইন অপশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি আগেই বললাম যে হায়ার গ্রুপ অফ পিআই বেসড রেজিমেন, অর্থাৎ ড্যারুনাভির ইটুনাভির প্লাস ডলিউটোগ্রাভির বেসড রেজিমেন শুড বি দ্য প্রেফারেবল সেকেন্ড লাইন অপশন। আমাই ক্লিয়ার, বোঝা গেল? যদি মাল্টিপল এনআরটিআই এক্সপোজ থাকে তখন এনআরটিআই অপশন আমার থাকবে না। যদি আমি রেজিস্ট্যান্স প্যাটার্ন করতে পারতাম, দেখতাম হয়তো আমার যে এনআরটিআই ইউজ করার সঙ্গে যদি আমি ডলিউটোগ্রাভির দেখতাম, হয়তো বা সিঙ্গেল ডোজ থেরাপি হয়ে যেত। সেখানে আমার হায়ার গ্রুপ প্রেফার করতে হবে, সেখানে আমি আইদার পিআই যদি আনইউজ থাকে লোপিনাভির ইটোনাভিরের সঙ্গে ডলিউটোগ্রাভির দেবো, আর পেশেন্ট যদি আমার অলরেডি লোপিনাভির ইটোনাভির পেয়ে থাকে, সেখানে কিন্তু ড্যারিনাভির ইটোনাভিরের সঙ্গে আমার ডলিউটোগ্রাভির দেবো অ্যাজ সেকেন্ড লাইন অপশন। আর যে সমস্ত পেশেন্ট টিবি ট্রিটমেন্ট চলছে, তাদের কিন্তু ডলিউটোগ্রাভির বেস রেজিমেন দিলে ওয়ান্স ডেইলির বদলে টুয়াইস ডেইলি দিতে হবে 12 আওয়ার্স গ্যাপে। ঠিক আছে, আচ্ছা, এবারে একটা ভাইরাল লোড সাপ্রেশন বা আনসাপ্রেশনের গল্প আছে। সেটা হচ্ছে এই ট্রানজিশনের সময় আমার কিন্তু দেখে নিতে হবে পেশেন্টকে ডলিউটোগ্রাভির বেসড রেজিমেনে শিফট করার আগে যে পেশেন্টের ভাইরাল লোড আনডিটেক্টেবল অর পেশেন্ট হাই ভাইরাল লোড আছে কিনা। যদি পেশেন্ট সেকেন্ড লাইন রেজিমেন কারেন্ট আমার আছে টিএল এটিভিআর, ভাইরাল লোড সাপ্রেসড থাকে, তখন আমি কিন্তু এনআরটিআই ব্যাকবোন চেঞ্জ করছি না, শুধু এটিভিআরটাকে চেঞ্জ করে ডলিউটোগ্রাভির বেসড রেজিমেনে চলে যাচ্ছি। আর যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে টেনোফোবির দেওয়ার, তখন আমি কিডনি ফ্রেন্ডলি রিনাল ফ্রেন্ডলি অ্যাভাগাভির বেসড রেজিমেনে চলে যাব। এটা হচ্ছে যদি ভাইরাল লোড সাপ্রেস থাকে। আর যদি আমার ভাইরাল লোড সাপ্রেস থাকে না, মোর দ্যান 1000 কপিস পার মিলিলিটার থাকে, তাহলে আমার এনআরটিআই ব্যাকবোনকেও চেঞ্জ করতে হবে। এনআরটিআই ব্যাকবোনকে চেঞ্জ করলে যদি টেনোফোবির ল্যামিবুডিন থাকে, সেখানে যদি আমি জেডএল দিতে পারি, জেডএল দেবো। আর যদি দেখছি না পেশেন্টের হিস্ট্রি আছে জিডোবুডিন কিংবা ডি40 অর্থাৎ স্ট্যাবুডিন এক্সপোজার আছে, হিমোগ্লোবিন কম আছে, তাহলে আমি বলতাম তাহলে এটা কী হলো, মাল্টিপল এনআরটিআই এক্সপোজ পেশেন্ট অথচ আনসাপ্রেসড ভাইরাল লোড। তখন আমি একটা নিউ গ্রুপ অফ ড্রাগে চলে যাব, ডারুনাভির ইটোনাভিরে চলে যাব অ্যালং উইথ ডলিউটোগ্রাভির। তাহলে ডলিউটোগ্রাভির থাকবে অ্যাজ INSTI নিউ ড্রাগ, তার সঙ্গে আমার হয় আমি এনআরটিআই রেজিমেন্টটাকে বদলে দিচ্ছি, যদি আমার ভাইরাল লোড আনসাপ্রেসড থাকে তখনই আমি চেঞ্জ করছি, যদি ভাইরাল লোড আনডিটেক্টেবল থাকে তাহলে আমি এনআরটিআই ব্যাকবোনটাকে চেঞ্জ করছি না। আমি ক্লিয়ার? যদি ভাইরাল লোড আনডিটেক্টেবল থাকে তাহলে এনআরটিআই ব্যাকবোন চেঞ্জ করছি না, শুধু এফআভি রেঞ্জ কিংবা যেটা এনএনআরটিআই থাকছে ডলিউটোগ্রাভির করে দিচ্ছি। আর যদি আমার ভাইরাল লোড আনসাপ্রেসড থাকে তখন আমি হোল রেজিমেন্টটাকে চেঞ্জ করছি টু হাই বা বেটার পিআই বেসড রেজিমেন, ডারুনাভির ইটোনাভির অ্যালং উইথ ডলিউটোগ্রাভির। এবারে যদি পেশেন্ট কারেন্ট সেকেন্ড লাইন রেজিমেন জিডোবুডিন বেসড হয়, জিডোবুডিন বেসড রেজিমেন হয়, ভাইরাল লোড সাপ্রেশন আছে, একই রকমভাবে তার এনআরটিআই ব্যাকবোনটাকে চেঞ্জ করছি না, শুধু আমি ডলিউটোগ্রাভিরটাকে রাখছি ইনস্টেড অফ অ্যাটাজানাভির ইটোনাভির অর লোপিনাভির ইটোনাভির। আর যদি আমার ভাইরাল লোড আনসাপ্রেস থাকে, হাই ভাইরাল লোড থাকে, তাহলে আমার এনআরটিআই ব্যাকবোনটাকে চেঞ্জ করে দিতে হবে আগেরটার মতনই, তখন আমি ডারুনাভির ইটোনাভির আনবো ইন প্লেস অফ এনআরটিআই ব্যাকবোন অ্যালং উইথ ডলিউটোগ্রাভির। আর যদি পেশেন্টের কোনোরকম টিডিএ বা অ্যাভাকাভির না খাওয়ার মানে কোনো এক্সপোজারের হিস্ট্রি থাকে না, তখন কিন্তু আমি টিডিএফ মানে টিএলডি ফিক্সড ডোজ কম্বিনেশন দিতে পারবো এইসব ক্ষেত্রে। ঠিক আছে,
আর বারবার একটা কথা বলা হচ্ছে যদি পেশেন্ট আমার রিফামপিসিন বেসড এটিডি পায় সেখানে ডলুটোগ্রাভির ডোজ ডাবল হবে সেটা 12 আওয়ার্স গ্যাপে তাহলে ফিক্সড ডোজ কম্বিনেশন পিল খেলে আর একটা আমার সেকেন্ড ডোজ লাগবে অনলি ডলুটোগ্রাভির 50 মিলিগ্রাম ইন দা ইভিনিং টাইম এবারে হচ্ছে থার্ড লাইন রেজিমেন আমরা সকলেই জানি অলরেডি আমরা ট্রানজিশনে শিফট করে গেছি যারা রাল্টিগ্রাভির বেসড রেজিমেন পেত অ্যালং উইথ দ্য লোপিনাভির রিটোনাভির অর্থাৎ এলপিভিআর প্লাস রাল্টিগ্রাভির এলপিভিআর যদি ভাইরাল লোড সাপ্রেস থাকে সেখানে আমার এলপিভিআরটাকে চেঞ্জ করার দরকার নেই শুধু ইন প্লেস অফ রাল্টিগ্রাভির আমরা ডলুটোগ্রাভিরে শিফট করে গেছি যদি পেশেন্টের ভাইরাল লোড বেশি থাকে তখন ডলুটোগ্রাভির সিঙ্গল ডোজের জায়গায় ডাবল ডোজ হবে আর লোপিনাভির রিটোনাভিরের জায়গায় ডারুনাভির রিটোনাভির হবে আর পেশেন্ট যদি অলরেডি ডারুনাভির রিটোনাভিরের থার্ড লাইন আর পেয়ে থাকে অ্যালং উইথ দ্য রাল্টিগ্রাভির যদি ভাইরাল লোড সাপ্রেস থাকে তাহলে আগের মতন পিআই বেস রেজিমেন্টটা চেঞ্জ হবে না শুধু রাল্টিগ্রাভির চেঞ্জ হবে আর যদি আনসাপ্রেস থাকে অর্থাৎ থার্ড লাইন ফেলিওর হচ্ছে তাহলে কিন্তু ডারুনাভির রিটোনাভিরটা একই থাকবে কিন্তু ডলুটোগ্রাভির ডোজটা ডাবল হয়ে যাবে অর্থাৎ রাল্টিগ্রাভির এক্সপোজড পেশেন্ট যারা তারা যখন ডলুটোগ্রাভির বেস রেজিমেন পাবে হাই ভাইরাল লোড তখন কিন্তু ডলুটোগ্রাভির ডোজ শুড বি ডাবল তাহলে ডলুটোগ্রাভির ডোজ ডাবল হচ্ছে কোন কোন জায়গায় যদি রিফামপিসিন বেসড এটিডি পায় সেক্ষেত্রে ডলুটোগ্রাভির ডোজ ডাবল হচ্ছে আর যদি রাল্টিগ্রাভির এক্সপোজড পেশেন্ট যাদের কিনা হাই ভাইরাল লোড তাদের যদি ডলুটোগ্রাফি শুরু করি তখন কিন্তু ডাবল ডোজ দিয়ে শুরু করতে হবে এই দুটো জায়গায় ডলুটোগ্রাফির ডোজ ইনস্টেড অফ ওডি এই বিডি ডোজ করা হয় ঠিক আছে আর এটা বারবার বলছি যে সমস্ত পেশেন্ট মাল্টিপল এনআরটিআই এক্সপোজ পেশেন্ট অথচ ভাইরোলজিক্যাল ফেলিওর হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আর এনআরটিআই ব্যাকবোন দেওয়ার দরকার নেই তাদের ক্ষেত্রে আইদার লোপিনাভির রিটোনাভির দেবো অর এটিভিআর দেবো কিন্তু লোপিনাভির রিটোনাভির শুড বি দ্য প্রেফারেবল ড্রাগ আর যেহেতু এখানে আইএনএসটিআই এক্সপোজড নয় ডলুটোগ্রাভির দিনে একবার করে খেলেই হবে ওয়ান্স ডেইলি ডোজ আর যে সমস্ত পেশেন্ট সেকেন্ড লাইন পেশেন্ট ফেল করছে যদি এলপিভিআর বেসড রেজিমেনে ফেল করে তখন ডারুনাভির রিটোনাভির শুড বি দ্য প্রেফারেবল চয়েস আর যদি আইএনএসটিআই এক্সপোজড না হয় তাহলে ডলুটোগ্রাভির ডোজ শুড বি ওয়ান্স ডেইলি অর্থাৎ ডলুটোগ্রাভির ডোজ যে সমস্ত পেশেন্ট অলরেডি থার্ড লাইনে রাল্টিগ্রাভির এক্সপোজড এবং ভাইরাল লোড হাই সেখানে ডলুটোগ্রাভির ডোজ শুড বি ডাবল আর যদি রিফামপিসিন বেসড এটিডি পায় ডলুটোগ্রাভির ডোজ শুড বি ডাবল মাল্টিপল এনআরটিআই এক্সপোজ পেশেন্টকে আর এনআরটিআই দেওয়া যাবে না সেখানে প্রেফারেবল পিআই বেসড রেজিমেন্ট অ্যালং উইথ ডলুটোগ্রাভির হবে লোপিনাভির রিটোনাভির আর পেশেন্ট যদি লোপিনাভির রিটোনাভির খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ডারুনাভির রিটোনাভির অ্যালং উইথ ডলুটোগ্রাভির শুড বি হার থার্ড লাইন রেজিমেন্ট এবারে আমাদের অনেক পেশেন্ট আছে 10 বছর 15 বছর ধরে যারা জেডেলেন খাচ্ছে হ্যাঁ কিংবা জেডেলিতে আছে ভাইরাল লোড সাপ্রেসড আছে তাদের ক্ষেত্রে কি করব যাদের ভাইরাল লোড সাপ্রেসড আছে আমি তখন ডলুটোগ্রাভির বেসড রেজিমেনে যেতে গেলে এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ট্রানজিশনে যে জেডেলেনে যারা ছিল বা জেডেলিতে যারা ছিল তাদের টিএলডি করে দেবো টিএলডি করে দেবো আর যদি টেনোফোবি না দেওয়া যায় আমরা জানি কোন কোন ক্ষেত্রে টেনোফোবি দেওয়া যায় না সেখানে এএলডি হয়ে যাবে হ্যাঁ আর যদি কিনা আনসাপ্রেস থাকে সেক্ষেত্রেও কিন্তু টেনোফোবি ল্যামিবুডিন ডলুটোগ্রাভির হয়ে যাবে কেন এই শিফটটা হলো কেন এবার জানতে হবে যে ডল আমি অলরেডি বলছিলাম যে জীবিত পেশেন্ট রেফাবিলিন বেসড রেজিমেন্ট পাচ্ছিল তাহলে ডলুটোগ্রাভিরে শিফট করছি কেন ডাব্লিউএইচও যেটা অনেকদিন আগেই করেছে ডলুটোগ্রাভিরে দেখা গেছে ইটস এ ভেরি বিউটিফুল ড্রাগ হ্যাঁ প্রথমত ফিক্সড ডোজ কম্বিনেশনে পাওয়া যায় তারপরে হচ্ছে খুব তাড়াতাড়ি ভাইরাল লোড সাপ্রেশন হয় অর্থাৎ উইদিন 4 উইকস আনডিটেক্টেবল রেঞ্জে ভাইরাল লোড চলে যায় যেটা কিনা এফাবিলিন বেসড রেজিমেন্ট হলে 12 উইকস লাগে এবারে ফিউয়ার সাইড এফেক্ট আছে টক্সিসিটিও মিনিমাল মানে অ্যাডভার্স এফেক্ট যেটা হচ্ছে সিএনএস টক্সিসিটির জন্য অনেক পেশেন্ট দেখেছি এপাবিরেন্স বেসড রেজিমেন্ট পিল তুলে নিয়ে বাড়িতে চলে যায় কিন্তু খায় না স্পেশালি যারা কিনা সিকিউরিটি গার্ড ট্রাক ড্রাইভার হ্যাঁ তারা অনেকেই খায় না অনেক পেশেন্ট রেগুলারলি পিল নিয়ে যায়
সেই সব ক্ষেত্রে অর্থাৎ যে যেটা ডিসকন্টিনিউয়েশন অফ পিল হয় সেটা কিন্তু মিনিমাল ইনস্টেড অফ এফাভিরেন্স বেসড রেজিমেনে 6% ক্ষেত্রে ডিসকন্টিনিউয়েশন হয় ডলুটোগ্রাভির লেস দ্যান 2% হয় এটা মোর পোটেন্ট রেজিমেন বললাম পোটেন্সিটা কোন কোন জায়গায় মানে খুব কুইক ভাইরাল লোড আনডিটেক্টেবল রেঞ্জে চলে যায় আর হচ্ছে মিনিমাম ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হয় হায়ার জেনেটিক বেরিয়া যারা কিনা ডলুটোগ্রাভির বেসড রেজিমেন ফেল করছে সেই সব পেশেন্টকেও আমরা ডলুটোগ্রাভির বেসড রেজিমেন দিতে পারি আর যেমন এফাভিরেন যে আমরা এইচআইভি টুতে কাজ করে না ডলুটোগ্রাভির কিন্তু এইচআইভি টুতে কাজ করে বলে এইচআইভি টু ইনফেক্টেড পেশেন্টদেরও দিতে পারি আর বোধ যারা এইচআইভি ওয়ান অ্যান্ড টু ইনফেক্টেড পেশেন্ট আমরা দিতে পারি আর যেহেতু এটার এতগুলো বেনিফিশিয়াল এফেক্ট আছে পেশেন্টের অ্যাকসেপ্টেন্সও খুব ভালো হয় সেই জন্য আমরা ডলুটোগ্রাভির বেসড রেজিমেনে শিফট করে যাচ্ছি এবারে আমাদের হচ্ছে ডলুটোগ্রাভির বেসড রেজিমেন কি বাচ্চাদের দিতে পারি আমি অনেকবার ধরে বললাম যে সমস্ত বাচ্চা 6 বছরের কম বয়স আর 20 কেজির কম ওজন তাদের ক্ষেত্রে আমরা ডলুটোগ্রাভির বেসড রেজিমেন দিতে পারি না অর্থাৎ ডলুটোগ্রাভির দিতে গেলে আমার মিনিমাম 6 ইয়ার্স অফ এজ আর মিনিমাম বডি ওয়েট 20 কেজি হতে হবে ঠিক আছে এবারে তাহলে আমরা একটা পুরনো চার্ট একটা ডলুটোগ্রাভির বেসড রেজিমেন মানে প্রথমে যখন আমরা এইচআইভি কনফার্ম করলাম ভাইরোলজিক্যাল বা সেরোলজিক্যাল টেস্টিং হচ্ছে CD4 হচ্ছে এবারে তাহলে দুটো জিনিস কনসিডার করব এজ আর ওয়েট তাহলে লেস দ্যান 6 ইয়ার্স আর লেস দ্যান 20 কেজি হলে ALLPPR শুড বি দ্য ফার্স্ট লাইন অফ ড্রাগ ফর চিলড্রেন আর যদি 6 থেকে 10 বছরের মধ্যে হয় আর যদি বয়স 6 থেকে 10 বছর আর যদি ওজন 20 থেকে 30 কেজির মধ্যে হয় তাহলে কি হলো 6 বছরের উপরে ডলুটোগ্রাভির ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা AL+ALD অর্থাৎ ডলুটোগ্রাভি দিতে পারবো কিন্তু যেহেতু লেস দ্যান 30 ইয়ার্স সেই জন্য আমি এখানে TLD দিতে পারবো না আর যদি বডি ওয়েট বাচ্চার মোর দ্যান 30 কেজি হয় আর মোর দ্যান 6 ইয়ার্স অফ এজ হয় তখন কিন্তু আমি TLD ফিক্সড ডোজ কম্বিনেশন বাচ্চাকে দিতে পারবো এবারে শুড ভাইরাল লোড ডান বিফোর শিফটিং অর সুইচিং দ্য এইচআইভি পেশেন্ট ফ্রম নন DTG টু DTG বেসড রেজিমেন হ্যাঁ ভাইরাল লোড কিন্তু করতে হবে ভাইরাল লোড করতে হবে এবং আমি বলেই দিলাম যদি ভাইরাল লোড সাপ্রেস থাকে তাহলে একরকম চেঞ্জ হবে বেশিরভাগ ক্ষেত্রেই NRTI কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছে না আর যদি ভাইরাল লোড আনসাপ্রেস থাকে তাহলে টোটাল শিফট হবে অর্থাৎ টোটাল রেজিমেন ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন অথবা সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন ডলুটোগ্রাভির বেসড রেজিমেন হবে কিন্তু যেহেতু একটা কোভিড প্যান্ডেমিকে আমরা আছি সেই জন্য ভাইরাল লোড করা তো একটা বিগ চ্যালেঞ্জ সেই জন্য আমরা কোন ভাইরাল লোডটাকে ধরবো এই কোভিড পিরিয়ডে যদি 6 মান্থসের ভিতর যদি তার ভাইরাল লোড করা থাকে তাহলে আমরা কিন্তু সেই ভাইরাল লোডটাকে কনসিডার করব আর একটা জিনিস পেশেন্ট কিন্তু মিনিমাম 6 মান্থস ART খেতে হবে মিনিমাম 6 মান্থস ART খাওয়ার আগে আপনারা ভাইরাল লোড করবেন না দরকার হয় স্টেপ আপ কাউন্সিলিং করতে হবে তারপরে আমরা ভাইরাল লোড করব এবং ভাইরাল লোড করার পরেও যদি দেখি বেশি আছে তখন কিন্তু আমরা সেই সেক্ষেত্রেও 95% অ্যাডেরেন্স আর স্টেপ আপ কাউন্সিলিং এর জন্য 3 মাস সময় দেব প্রয়োজন হলে রিপিট ভাইরাল লোড টেস্টিং করব বিফোর সুইচিং টু ডলুটোগ্রাভি বেসড রেজিমেন এবং যেহেতু লকডাউন একটা মানে আমরা প্যান্ডেমিকে আনলক 4 স্টেজে আছি আমরা লাস্ট 6 মান্থসের মধ্যে যদি ভাইরাল লোড করা থাকে সেটাকেই আমরা কারেন্ট ভাইরাল লোড হিসেবে এখানে অ্যাকসেপ্ট করব এবারে স্পেশাল কনসিডারেশন উইথ পেশেন্ট যারা কিনা টিবি ট্রিটমেন্ট পাচ্ছে এটা অলরেডি আমি বলেছি যে ডলুটোগ্রাভির বেসড রেজিমেনে যদি রিফামপিসিন কন্টেনিং টিবির ওষুধ পায় তাহলে ডলুটোগ্রাভির দিনে একবারের জায়গায় 2 বার খেতে হবে ঠিক আছে 2 বার খেতে হবে আর অর্থাৎ যদি পেশেন্ট একটা কম্বিনেশন পিল খায় তাহলে আর একটা কম্বিনেশন পিল আর একটা সিঙ্গেল ডোজ ডলুটোগ্রাভির সিঙ্গেল পিল সেটা 12 ঘন্টা পরে খেতে হবে ঠিক আছে এবং টিবির ওষুধ শেষ হয়ে যাওয়ার পর আবার পেশেন্টটা ক্যান সুইচ ব্যাক টু সিঙ্গেল কম্বিনেশন পিল তাহলে তখন আর ডলুটোগ্রাভির ডাবল ডোজ লাগবে না তাহলে এবারে হচ্ছে ডলুটোগ্রাভির অ্যাডভার্স এফেক্ট কি অ্যাডভার্স এফেক্টে ভীষণ কম অ্যাডভার্স এফেক্ট ইজ ভেরি ওয়েল টলারেটেড পেশেন্টকে দের খুব একটা অসুবিধার কথা বলেই না কিছু কিছু পেশেন্টের হেডেক নশিয়া ভমিটিং টায়ার্ডনেস ডিজিনেস স্লিপ ডিসঅর্ডার হয় কিছু কিছু পেশেন্টে ওয়েট গেন হয় ডলুটোগ্রাভির বেসড রেজিমেন্ট খেলে যেটা হয় ওয়েট গেন হয় আর খুব রেয়ার পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশান অথবা লিভার এনজাইমস বেশি হয় এটা খেয়াল রাখতে হবে
যদিও আমরা সবসময় বলি ইট ইজ ভেরি ওয়েল টলারেটেড, ভেরি মিনিমাল সাইড এফেক্ট, ওয়েট গেইন হয় এটা মাথায় রাখতে হবে। কিন্তু এবারে হচ্ছে কিছু স্পেশাল কনসিডারেশন, চাইল্ড বিয়ারিং এজ গ্রুপের কোনো লেডি যদি ডলুটেগাভির বেসড রেজিমেন্ট খেতে চায় তাহলে কি করব। অ্যাকচুয়ালি বতসোয়ানায় একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে যে ডলুটেগাভির বেসড রেজিমেন্ট খাওয়ার পর নিউরাল টিউব ডিফেক্ট হয়েছে। তারপরে আবার স্টাডি করে দেখা গেছিল যে সেই নিউরাল টিউব ডিফেক্টটা কিন্তু বেশি নয়, যা যে গ্রুপটা ডলুটেগাভির বেসড রেজিমেন্ট খেয়েছে এবং যে গ্রুপটা খায়নি, কম্পেয়ার করে দেখা গেছে যে ডলুটেগাভির বেসড রেজিমেন্ট যারা খেয়েছে তাদের নিউরাল টিউব ডিফেক্ট বাচ্চার একদমই বেশি নয়। সেই জন্য WHO এখন বলছে বা আমরা ন্যাকো থেকেও বলছি যে ডলুটেগাভির বেসড রেজিমেন্ট খাওয়ার আগে যে যদি পেশেন্ট চাইল্ড বিয়ারিং এজ গ্রুপে থাকে তাকে প্রপার কাউন্সিলিং করব, সে যদি উইলিং হয় তখন আমি তার কনসেন্ট নিয়ে তবে তাকে ডলুটেগাভির বেসড রেজিমেন্ট শুরু করব। পেশেন্ট যদি অপট আউট করে তখন তাকে কিন্তু DTG বেসড রেজিমেন্ট দেওয়া যাবে না। অর্থাৎ আমার কাউন্সিলিং পোর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। আচ্ছা, যেটা আমি এখন বললাম আর কি, যে যদি ডলুটেগাভির বেসড রেজিমেনে কোনো পেশেন্ট আছে, সে যদি প্রেগনেন্ট হয় তাহলে কি করবে, তাহলে সে ওটাই কন্টিনিউ করবে। আর কাউন্সিলিং পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট, তখন আমার কাউন্সিল করে যেতে হবে, ঠিক আছে। আর যারা নিউলি ডায়াগনোজ প্রেগনেন্ট ওমান তাদের আমরা কনসেন্ট নেব, যদি তারা ডলুটেগাভির বলবো যে এরকম নিউরাল টিউব ডিফেক্টের স্টাডিতে আছে, যদিও সেটা একেবারেই বেশি নয়, সে যদি আমাদের কনসেন্ট দেয় তখন আমরা ডলুটেগাভির বেসড রেজিমেনে তাকে শুরু করব। তাহলে অল ওমেন হু আর প্রেগনেন্ট অ্যান্ড নট অন ডলুটেগাভির বেসড রেজিমেন্ট শুড বি শিফটেড টু ডলুটেগাভির রেজিমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে যে প্রেগনেন্ট নয় তাকে শিফট করে যাব। আচ্ছা, এবারে হচ্ছে what are the special considerations of dolutegravir among women of childbearing, eta ager tari continuation e tale jara kina tale amra counsel kore eta kintu patient tar nijer decision janabe je she dolutegravir based regimen khete chay ki na khay na chay, jodi non pregnant hoy tale amra consent ki dolutegravir based regimen shuru korbo, তাকে প্রস অ্যান্ড কন সাইড এফেক্ট ডিসকাস করে তারপরে। এবারে কোনো ডায়েটারি কনসিডারেশন আছে কি না, না ডলুটেগাভিরের সঙ্গে ডায়েটের ফুডের কোনো ক্রস রিয়াকশন নেই। ডলুটেগাভির দিনের যে কোনো একটা ফিক্সড টাইমে খেতে হবে, কিন্তু কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যদি ক্যালসিয়াম, আয়রন আর যদি ম্যাগনেশিয়াম বা অ্যালুমিনিয়াম বেসড অ্যান্টাসিড কিংবা ল্যাক্সেটিভ খায় তখন কিন্তু আইদার 2 আওয়ার্স বিফোর অথবা 6 আওয়ার্স অ্যাপার্ট এটা দিতে হবে, তাহলে ডলুটেগাভির অ্যাবজর্পশন কমে যায়। হেপাটিক ইনসাফিসিয়েন্সিতে দেয়া যাবে কিনা মনে রাখতে হবে, ডলুটেগাভির কিন্তু ভীষণ রেনাল ফ্রেন্ডলি আর হেপাটিক ফ্রেন্ডলি। যদি কোন যদি ডলুটেগাভির কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগে না, হ্যাঁ যদি হেপাটিক ডিরেঞ্জমেন্ট থাকে, চাইল্ড প্রাক এ অ্যান্ড বি তে ডলুটেগাভির খুব ভালোভাবে ইউজ করা যায়, কিন্তু চাইল্ড প্রাক ক্রাইটেরিয়া সি হলে সেখানে ডলুটেগাভির বেসড রেজিমেন্ট ইউজ করা যায় না। ডলুটেগাভির রেনাল ফ্রেন্ডলি, ডলুটেগাভির পেশেন্ট কিন্তু কিডনি ফেলিওরেও দেওয়া যেতে পারে। হোয়াইল ইনিশিয়েটিং ট্রানজিশনিং এ পেশেন্ট অন ডলুটেগাভির বেসড রেজিমেন্ট এসেনশিয়াল টু এলিসিট দ্য হিস্ট্রি অফ আদার মেডিসিন অ্যান্ড কোমরবিডিটিস, হ্যাঁ নিশ্চয়ই তার অন্যান্য কী ওষুধ খায় এবং অন্য কী অসুখ আছে, যেমন অন্যান্য আমরা ইআরটি দেওয়ার সময় ভাবি, ডলুটেগাভির বেসড রেজিমেন্ট দেওয়ার সময় ডেফিনেটলি আমরা কিন্তু দেখব। কারণ যদিও খুব কম ড্রাগ ড্রাগ ইন্টারাকশান, ডলুটেগাভির বেসড রেজিমেন্টের কয়েকটা দেখতে হবে, যদি অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধ খায়, অর্থাৎ একটা এইচআইভি পেশেন্টের অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ খাচ্ছে, সেক্ষেত্রে অ্যামোডিয়াকুইন দেওয়া চলবে না অল্টারনেটিভ, যদিও ইন্ডিয়াতে অ্যামোডিয়াকুইনের ইউজ খুবই কম। আর যদি সে অ্যান্টি কনভালসেন্ট খায়, কার্বামাজেপিন, ডলুটেগাভিরের সঙ্গে ড্রাগ ইন্টারাকশন আছে, কার্বামাজেপিন শুড নট বি গিভেন, ফেনিটয়েন, ফেনোবারবিটলও দেওয়া যাবে না। আর ডোফেলিটাইড, ডোফেটিলাইড সেটাও কিন্তু এখন যদিও নিউ ড্রাগ, অ্যান্টি অ্যারিদমিক ড্রাগ, ডলুটেগাভিরের সঙ্গে দেওয়া যাবে না। আর মেট, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যদি পেশেন্ট মেটফর্মিন খায় তাহলে মেটফর্মিন ডোজ 1000 মিলিগ্রামের বেশি হবে না, সেটা কিন্তু ডলুটেগাভির যখন ইউজ করবে তখন মেটফর্মিনের ডোজ 1000 মিলিগ্রামের বেশি হবে না। এছাড়া আগে যেটা বললাম, যদি পেশেন্ট আয়রন খায়, যদি পেশেন্ট ক্যালসিয়াম খায়, তাহলে ডলুটেগাভির কিন্তু
মানে 2 আওয়ার্স গ্যাপ কিংবা 6 বিফোর অথবা ডলিউটেরাভির খাওয়া 2 ঘন্টা আগে কিংবা 6 ঘন্টা পরে খেতে হবে বা যদি ম্যাগনেসিয়াম কিংবা অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিড খায় ল্যাক্সিটিভ খায় এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর রিফামপিসিন বেসড রেজিমেন খেলে ডলিউটেরাভির দিনে 2 বার দিতে হবে যদি রিফাবিউটিন বেসড রেজিমেন খায় তাহলে কিন্তু দিনে 2 বার দিতে হবে না দিজ আর দ্য ফিউ ড্রাগ ড্রাগ ইন্টারাকশনস অফ ডলিউটেরাভির এবারে যদি একটা পেশেন্ট আজকের ডলিউটেরাভিরের একটা ডোজ খেতে ভুলে গেল আজকে টিএলডি ডোজটা খেতে ভুলে গেল তাহলে কি করবে টিএলডি ডোজ যদি আজকে খেতে ভুলে যায় তাহলে কিন্তু যদি সন্ধেবেলায় মনে পড়ে গেল উইদিন 12 আওয়ার্স সে বেস ডোজটা খেয়ে নেবে কিন্তু যদি যেটা নেক্সট ডেতে মনে পড়ে যায় তাহলে দুটো ওষুধ খাওয়ার দরকার নেই তাহলে সে পরের দিনের ওষুধটা খেলেই হবে ঠিক আছে যদি খুব তাড়াতাড়ি মনে পড়ে যায় তাহলে সে মিসড পিলটা খেয়ে নেবে কিন্তু যদি 12-24 আওয়ার্স পরে গিয়ে অর্থাৎ পরের দিন মনে পড়ে প্রায় অলমোস্ট একদিন চলে গেছে তাহলে সে দুটোর ওষুধ আর খাবে না মিস পিলটা খাবে না সে শিডিউল পিলটাই খাবে আচ্ছা ডলিউটেরাভির বেস্ট রেজিমেন কি বা ঘরে এমনি রাখা যাবে হ্যাঁ ঘরে স্টোর করতে হবে ফ্রিজিং এর কোনো দরকার রাখে লাগে না কিন্তু দেখতে হবে যে কোনো গরম জায়গা কিংবা সূর্যের আলো কিংবা খুব ময়েশ্চার সেগুলো যেন না লাগে তাহলে ওষুধটা নষ্ট হয়ে যাবে আর একটা কথা যে পেশেন্টের ওষুধটার ভিতরে যে ময়েশ্চার অ্যাবজর্বারটা থাকে সেটা কিন্তু থাকতে দিলে ভালো হয় তাহলে পেশেন্টটা আর ওষুধটা নষ্ট হবে না আর ঘরে বাচ্চা থাকলে তাদের থেকে অবশ্যই দূরে রাখতে হবে কারণ 6 বছরের নিচে ইনফ্যাক্ট এইচআইভি পজিটিভ বাচ্চারা 6 বছরের নিচে কিংবা 20 কেজির ওজন কম হলে ডলিউটেরাভির বেসড রেজিমেন ইউজ করা যায় না সেই জন্য অন্যান্য সব ওষুধের মতন ডলিউটেরাভির ইআরটিটাও নিশ্চয়ই বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আই থিঙ্ক দিস আর দ্য কাউন্সিলিং পোর্শন আমার মনে হচ্ছে আমি সবগুলোই কাভার করেছি তো আমরা নভেম্বর থেকে অ্যাজ ফার্স্ট লাইন ডলিউটেরাভির বেসড রেজিমেন ইউজ করব তার আগে আমরা ভাইরাল লোড করে দেখে নেব যে ভাইরাল লোড সাপ্রেসড আছে না ফেল করছে সেই অনুযায়ী আমাদের এনআরটিআই ব্যাকবোন তৈরি হবে বা আমরা নতুন অ্যাজ ফার্স্ট লাইন টিএলডি দেবো না সেকেন্ড লাইন টিএলডি দেবো সুতরাং আমরা নভেম্বর থেকে আমরা প্রত্যেক ইআরটি সেন্টার তৈরি হব যে অ্যাকর্ডিং টু দ্য ভাইরাল লোড আমরা সবাইকে ট্রানজিশন করব ফার্স্ট লাইন ডলিউটেরাভির বেসড রেজিমেন শুরু করব বা সেকেন্ড লাইন থার্ড লাইন যা লাগবে প্রত্যেককে আমরা অ্যাকর্ডিং টু দেয়ার নিড শুরু করব আশা করি যেহেতু এটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হয়েছে সকলকে বোঝাতে পেরেছি যাদের যদি কোনো প্রশ্ন থাকে করবেন ধন্যবাদ Participants can type the questions in the chat box or they can unmute themselves. Ma'am, I don't think there are any questions. Yeah.